আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুকন্যা, আবার চলে আসলাম আপনাদের কাছে। আশা করি সবাই ভালো আছে। তো শুরুতে আমি দেখাচ্ছি কিছু শপিং করেছি, আমি টুকটাক বাজার করেছি। আর আমার হাজবেন্ড বেশি করে 5-6 প্যাকেট আমার পছন্দের বিস্কুট কিনে দিয়েছে। আর হলো আমার বেকিং আইটেমের জন্য আমার কেকের যে জিনিসপত্র আছে সেগুলো কিনে দিয়েছে। তো আমি ফুড বিজনেস করি, সুকন্যাস কিচেন অ্যান্ড মেকওভার আমার একটি পেজ আছে ও গ্রুপ আছে, সেখানে আপনারা দেখে আসতে পারেন। এরপর আমরা বের হয়েছি, তো অনেক সকালবেলা বের হয়েছি, মাওয়া ঘাটে গিয়েছি। তো করোনাতে অনেক দিন যাবত আমরা বের হচ্ছি না, তো ভাবলাম একটু ঘুরে আসি, বাসায় থাকতে থাকতে বোর হয়ে গিয়েছিলাম। তো অনেক দিন যাবত ঘর থেকে বের হই না এই করোনার জন্য। আমরা স্বামী স্ত্রী বের হয়েছি। আর হলো আপনার ঘর থেকে বের হতে ভালোই লাগে, কিন্তু করোনার কারণে এখন অনেক ভয় লাগে, আনন্দটা আনন্দ মনে হচ্ছে না। তো অনেকক্ষণ ছিলাম, তারপর আমরা সকালবেলা গিয়েছি। তো দুপুরে মাওয়া ঘাটে গিয়েছি, তো পদ্মার নদী দেখার পরে, ঘোরাঘুরি করার পরে যদি না খাই, যেহেতু মাওয়া ঘাটে পদ্মা ইলিশ যদি না খাই তো কেমন হয় বলেন তো? তো আমরা ইলিশ মাছ নিয়েছি। তো সবসময় ইলিশ মাছ আমরা একটা নেই, একটা ফ্রাই করে নেই, কিন্তু এবারে ইলিশ মাছগুলো অনেক দাম ছিল। এক একটা ইলিশ মাছ ছিল 1300-1400 টাকা করে। তো আমরা 2 পিস নিয়েছি। আর হলো বেগুন ভাজা, বিভিন্ন ধরনের ভর্তা, ভাত, ডাল, এগুলো ছিল। আর সবসময় মাওয়া ঘাটে গেলে আপনারা কিন্তু অরিজিনাল ইলিশ মাছটা খাবেন, ওইখানে কিন্তু অন্য ইলিশ মাছও আছে। তো বাসায় আসার পরে মাওয়া ঘাট থেকে আম নিয়ে আসা হয়েছিল, সব আম পোকা ছিল, তো সবগুলো আম ফেলে দিয়েছি। এরপর দই বানাইছি, তো দইটা আমি বানানোর পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখানে 2 কেজি দই পাতিয়েছি, কম্বল থেরাপি দই। আমি সবসময় কম্বল দিয়ে ঢেকে রাখি, কাঁথা দিয়ে ঢেকে রাখি। তো আমার রেসিপির নাম হলো কম্বল থেরাপি দই। তো দেখুন, আমি সকালবেলা উঠে এটা আমি রাত্রে করেছিলাম। তো সারাদিন ঘোরাঘুরি করে তারপরে রাত্রেবেলা যখন আমি দই পাতিয়ে রেখেছি, সকালবেলা এই দইটা খেতে কিন্তু বেশ মজার হয়। তো দেখতেই পাচ্ছেন টেক্সচারটা এত সুন্দর হয়েছে, আর খুব ক্রিমি হয়েছিল। আর আমার হাজব্যান্ড আমার হাতে দই খুবই পছন্দ করে। তো আজকের আমার এই ব্লগটি যদি ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি আমার এই সুন্দর ব্লগটি দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। তো আজকের মতন বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।